हेलो एवरीवन, आज के हमरा देखबो वार्व टेंस। आगेर वीडियोते हमरा देखेछिलाम वार्वेर फॉर्म, माने बी वार्व, हैव वार्व, डू वार्व, ওদের কি কি রূপ আছে। আজকে আমরা দেখব সেই ভার্বগুলোরই টেন্সে কিরকম দেখায় ওদেরকে, মানে ভার্ব টেন্স দেখব আমরা। এই জায়গাটায় অনেকের অনেক কনফিউশন হতে পারে যে ভার্ব ফর্ম কি জিনিস, ভার্ব টেন্স কি জিনিস, দুটো কি আলাদা আলাদা জিনিস। ভার্ব ফর্ম আমরা দেখেছিলাম যে V1, V2, V3, V4, V5, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর ভার্বের সাথে ing যুক্ত ফর্ম বা s/es যুক্ত ফর্ম, এগুলো আমরা দেখেছিলাম। এই ভিডিওটা যারা দেখোনি তারা একটুখানি দেখে নাও, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, উপরে দেখো একটা আই বাটন আসবে, ওখানে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নাও। ওখানে ভার্বের ফর্ম দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আজকে আমরা দেখব ভার্বের টেন্স, ঠিক আছে। তো এটা একদম বিগিনার লেভেলের জন্য, ঠিক আছে, একদম বিগিনার যারা তাদের জন্য এটা করানো হচ্ছে। এরপরে আমি টেন্সকে খুব ইলাবোরেটভাবে করাবো, ঠিক আছে। পরের ভিডিওতেই আমি টেন্সটাকে পুরো সম্পূর্ণ টেন্স ক রকমের আছে না আছে সব কিছু ডিসকাস করবো, কিন্তু এই ভিডিওতে আমরা দেখে নেব ভার্বের তিন রকম যে টেন্সগুলো হয় তাদের কীরকম কীরকম দেখতে হয়। তো আমরা বেসিক্যালি কী জানি, আমরা জানি যে টেন্স কয় প্রকার, আমরা সকলে জানি টেন্স তিন প্রকার। টেন্স মানে কি? ক্রিয়ার কাল। ভার্বের টেন্স মানে, ভার্ব মানে ক্রিয়া, আর টেন্স বলতে কাল বোঝায়, মানে কাল বলতে সময়, টাইম। তো আমরা যখন কথা বলি তখন আমরা কিছু কিছু কথা এমন বলি যেগুলো আমাদের আগে ঘটে যাওয়া কাজ, তো সেগুলো পাস্ট টেন্সে যায়, আর যেগুলো বর্তমানে হয় সেগুলো প্রেজেন্ট টেন্সে যায়, আর যদি ভবিষ্যতের কোনো কথা বলি আমরা তাহলে সেটা ফিউচার টেন্সে যায়। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে, একদম মানে সাধারণভাবে এটা বোঝানোর চেষ্টা করছি। তো আমাদের যে ভার্বগুলো দিয়ে আমরা সেন্টেন্স বানাই এরা আলাদা আলাদা টেন্সে কীরকম কীরকম দেখতে হয়। তো প্রথমে আমরা দেখে নেব টেন্স কীরকম আছে, আমরা সবাই জানি তিন রকমের। তো আমরা প্রথমে দেখব প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আচ্ছা, আগেরটার সাথে একটা ডিফারেন্স কী আছে? আগের দিন যখন আমি করেছিলাম এখানে লিখেছিলাম আমি প্রেজেন্ট ফর্ম, তাই না? কিন্তু আজকে আমি লিখছি প্রেজেন্ট টেন্স। এখানে ছিল V1, প্রেজেন্ট ফর্ম বা ফাস্ট ফর্ম আগের দিনের ভিডিওটাতে, যারা ওটা দেখুন ওটা দেখে নাও, বারবার বলছি। এটা কিন্তু পাস্ট ফর্ম লিখেছিলাম, কিন্তু আজকে আমি লিখছি পাস্ট টেন্স। আর এটা দেখো এখানে পাস্ট পার্টিসিপেল ছিল, এইখানেই সমস্যা। আগের দিন যেরকম ছিল V1, V2, V3, কিন্তু আজকে কিন্তু আমি সেটা লিখিনি, আজকে লিখেছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর এটা লিখবো ফিউচার টেন্স। এইটা জানা থাকলে কী সুবিধা, একদম প্রথম লেভেলে যারা সেন্টেন্স তৈরি করছো, মানে সাবজেক্ট প্লাস ভার্ব এইভাবে বসিয়ে বসিয়ে যারা সেন্টেন্স তৈরি করছো, তারা যদি এই বেসিক তিনটে প্যাটার্ন দেখে নাও ভার্বের, তাহলে প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, পাস্ট টেন্সের সেন্টেন্স, ফিউচার টেন্সের সেন্টেন্স, তোমরা ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করতে শিখে যাবে। তো একদম বেসিক লেভেল, যেহেতু আমি সিরিজে ভিডিও করছি বারবার সবাইকে বলছি যে তোমরা যাও, যারা ইউটিউবে দেখছো খুব ভালো কথা, প্লেলিস্ট ধরে দেখো একেবারে, ঠিক আছে, ফুল গ্রামার কোর্স বলে প্লেলিস্ট রয়েছে। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছো তারা একটুখানি ইউটিউবে চলে আসো, লার্ন ইংলিশ ফ্রম ABC, এটা ইউটিউব চ্যানেল, সেখানে প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে দেখো গ্রামার ফুল কোর্স, একেবারে বেসিক লেভেল থেকে শুরু করা হচ্ছে এবং ধীরে 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 আমরা অ্যাডভান্স লেভেলে কিন্তু ধীরে ধীরে এগোতে থাকবো। তো আজকে আমরা দেখে নিই, তো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটে টেন্স আমরা জেনেছি। এবং আগের দিন আমরা দেখেছিলাম যে তিন রকমের ভার্ব দেখেছিলাম আমরা, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। তো আমরা দেখব প্রথমে ডু ভার্বদের এই টেন্স ওয়াইজ কী কী হয়। তো যে কোনো আমরা কিছু ডু ভার্ব নিয়ে নেব প্রথমে। তো ডু ভার্ব কোনগুলো? আমি বলেছিলাম যে অ্যাকশন ভার্ব, যেগুলো দিয়ে কাজ করা বোঝায়, কোনো না কোনো কাজ করা বোঝায় যেখান দিয়ে, সেগুলোকে আমরা ডু ভার্বের মধ্যে রাখি। মনে করো আমি বললাম সি, দেখা, তো সেটা পাস্ট টেন্সে হয়ে যায় স। এইখানে কিন্তু আমরা সি, স, সিন করবো না, এই জায়গাটাই বারবার মানে বোঝানোর চেষ্টা করছি সবাইকে, এইটা এই জায়গাটার জন্য আমার এই চ্যাপ্টারটা করানো দরকার হচ্ছে, নচেত আমি ডাইরেক্ট টেন্সে ঢুকে যেতাম, আজকে বারো রকমের টেন্স দেখাতাম একেবারে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কিন্তু এই জায়গাটা আমি শুধু দেখাতে চাই ছেলেমেয়েদেরকে যে এই সি, স, সিন যেটা হয় সেটা হচ্ছে ভার্বের ফর্ম, ভার্ব ফর্ম, V1, V2, V3। কিন্তু আজকে আমরা করছি সি, স, আর এবার ফিউচার টেন্সে যাচ্ছে, কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, মানে যদি আমি এখন সাবজেক্ট বসে এর সামনে, মানে আই সি, আই স, এরকমভাবে, ঠিক আছে, আমি দেখি বা এখানে হলে আমি দেখেছিলাম। আর এবার যখন আমি এটা ফিউচার বানাবো, ফিউচার বানানোর একদম সোজা নিয়ম হচ্ছে আমরা শ্যাল অথবা উইল লিখব, এবার তারপরে V1টা বসিয়ে দেবো, এই যে এইটা, ঠিক আছে, মানে শ্যাল সি অথবা উইল সি, যে কোনো একটা, ঠিক আছে, এইভাবে। এটা একদম নর্মাল ফিউচার বানানোর বেসিক নিয়ম হচ্ছে গিয়ে এটা মাথায় রেখে দাও, কারণ আমরা যখন এরপরে বি ভার্বে যাবো বা হ্যাভ ভার্বে যখন, তখন কিন্তু আমরা এই রুলটা দিয়েই বি ভার্বের ফিউচার টেন্স বের করবো, হ্যাভ ভার্বের ফিউচার টেন্স করবো। কী বললাম? ঠিক V1-এর আগে আমরা শ্যাল অথবা উইল লিখবো, তাহলেই ফিউচার টেন্স হয়ে যায়, ঠিক আছে। আরও আমরা যদি কিছু নিয়ে এরকমভাবে আরও কিছু অ্যাকশন ভার্ব, মানে যেগুলোতে কাজ করা বলছে, কিল মানে হত্যা করা,
तो पास टेंसे की हो जाए किल्ड और एखे हमें किल्ड की हो जाए शैल किल अथवा विल किल এরকম যত ভার্ব নেব মনে করো আমি বলছি মনে করো টেক টুক এখানে হয়ে যাবে শ্যাল টেক অথবা উইল টেক গিভ গেভ শ্যাল গিভ উইল গিভ এবার কোথায় শ্যাল হয় কোথায় উইল হয় এগুলো আমি শর্টসে করে দিই কারণ ছোটো ছোটো যে টপিকগুলো থাকে সেগুলোর জন্য আলাদা করে বড় ভিডিও বানাই না তো তোমরা শর্টসও ফলো করবে আমার চ্যানেলের তো সেখানে দেখতে তুমি ছোটো ছোটো নানান রকম ইন্টারেস্টিং শর্টস বানাই খুব তাড়াতাড়ির মধ্যে অনেক ইনফরমেটিভ জিনিস দেওয়া থাকে এর জন্য আলাদা একটা প্লেলিস্ট আছে হ্যাঁ সাম ইনফরমেটিভ ভিডিওস বলে এরকম একটা প্লেলিস্ট করা আছে সেখানে যাও পরপর শর্টস দেখতে পাবে অনেক ইনফরমেটিভ ভিডিও ওখানে রয়েছে ঠিক আছে ছোটোর মধ্যে আচ্ছা এগুলো গেল আমাদের ডু ভার্বের তিনটে টেন্স এবার যদি আমরা দেখি বি ভার্বের মধ্যে বি ভার্বের মধ্যে আমরা দেখতে যদি যাই তাহলে দেখব বি ভার্বের প্রেজেন্টে কারা কারা আছে আমরা আগে দেখেছিলাম অ্যাম ইজ আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার এবার তোমরা যদি বলো যে তাহলে কি করব এবার শ্যাল উইল তো না হয় লিখে নিলাম দেখো মন দিয়ে শ্যাল উইল তো লিখে নিলাম তো শ্যাল উইলের পরে কি বসাবো শ্যাল অ্যাম শ্যাল ইজ শ্যাল আর এগুলো কি হয় কখনোই হয় না তো বি ভার্বের ক্ষেত্রে যখন আমরা ফিউচার টেন্স করি এখানে ব্যাপারটা হচ্ছে যেটা মাদার ভার্ব রয়েছে বি ভার্বের প্রধান মানে ভার্বটা কি বি ভার্ব তো এই বিকে নিয়ে যাব এটাকেই আমরা ভি ওয়ান হিসাবে ধরবো ঠিক আছে মানে এখান থেকে আমি অ্যাম অথবা ইজ অথবা আরকে নিয়ে শ্যালের পরে বা উইলের পরে লিখতে পারবো না যেহেতু এইগুলো সবকটা বি ভার্বের আন্ডারে পড়ছে তাই আমরা এই বিটাকেই প্রধান ভার্ব ধরে নেবো মানে ভি ওয়ান ধরে নেবো তাই আমরা এখানে ফিউচার টেন্স করার সময় বি ভার্বে লিখি শ্যাল বি আর উইল বি ঠিক আছে ফিউচার টেন্সের বি ভার্ব কোনটা শ্যাল বি উইল বি তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট টেন্সে বি ভার্ব অ্যাম ইজ আর পাস্ট টেন্সে বি ভার্ব ওয়াজ ওয়্যার আর ফিউচার টেন্সে শ্যাল বি উইল বি এতটা পরিষ্কার এরপরে আমাদের কাছে কী ছিল হ্যাভ ভার্ব আচ্ছা এই যে বি ভার্ব কী জিনিস হ্যাভ ভার্ব কী জিনিস সেগুলো কিন্তু আমি সব কিছু করিয়ে রেখে দিয়েছি যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি প্লিজ যাও সেই ভিডিওগুলো একটু দেখে নাও আর এইগুলো সম্পর্কে মানে বেসিক যে কনসেপ্ট ক্লিয়ার করে নাও তাহলে পরপর বুঝতে থাকলে আমার মনে হয় ইংরেজি নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না যদি কেউ সিরিজ ধরে দেখো পরপর একেবারে তো হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সে কোনগুলো আছে জানি আমরা হ্যাভ হ্যাজ পাস্ট টেন্সে হ্যাড আবারও এইখানে এটা মাথায় রাখতে হবে ফিউচার করার সময় শ্যাল উইল তো আমরা লিখবই কিন্তু এইখানে আমার কাছে দুটো অপশান রয়েছে শ্যাল হ্যাভ তো ঠিক আছে উইল হ্যাভ তো ঠিক আছে কিন্তু শ্যাল হ্যাজ কি করা যাবে উইলের পরে কি হ্যাজ বসানো যাবে শ্যালের পরে হ্যাজ বসানো যাবে উত্তর হচ্ছে না আমরা এই দুটো ক্ষেত্রে বি ভার্ব আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে সবসময়ের জন্য আমরা এই মাদার যে ফর্মটা আছে মেন যে ফর্মটা আছে সেইটাকে নিয়ে যাব শ্যাল বা উইলের পরে ঠিক আছে মানে শ্যালের পরে আমরা হ্যাভ বসাবো উইলের পরে আমরা হ্যাভ বসাবো যেহেতু ভার্বটা হচ্ছে হ্যাভ ভার্ব এইখানে ভার্বটা হচ্ছে বি ভার্ব এখানে ভার্বটা হচ্ছে ডু ভার্ব এবার দেখো ডু ভার্বের মধ্যে তো অনেক ভার্ব আছে অ্যাকশন ভার্ব যেহেতু ডু নিজেও কিন্তু ডু ভার্ব যদি আমি এখানে ডুটা লিখতাম তাহলে এখানে ডু দিতাম এখানে ডিড আর এখানে শ্যাল ডু অথবা উইল ডু ওকে তো এখানে আমরা কী করবো হ্যাভ হলো হ্যাজ হলো প্রেজেন্টে হ্যাড হলো পাস্টে আর ফিউচারের জন্য আবার আমরা ফিউচার হ্যাভ ভার্বের ফিউচার বানানোর জন্য এই হ্যাভকে শ্যালের পরে বসাবো শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ ঠিক আছে শ্যাল হ্যাজ অথবা উইল হ্যাজ কিন্তু কখনোই হয় না কারো যদি এরকম কনসেপ্ট হয় যে মানে হি সি এইসব থাকলে কিন্তু অনেক সময় হ্যাজ হয় তাহলে কি হি উইল হ্যাজ করবো এইগুলো আমি আলোচনা করবো যখন ফিউচার টেন্স করাবো আমি একেবারে সেন্টেন্স তৈরি করবো তখন আমি দেখাবো যে কি কেন এইখানটাতে উইলের পরে হ্যাভি সবসময় বসানো হবে হ্যাজ কেন বসবে না সেক্ষেত্রে এগুলো একটু একটু ভালোভাবে বুঝে নিতে হবে আচ্ছা দেখো এই হচ্ছে আমাদের বেসিক ভার্ব টেন্স যেটা আমি বোঝাতে চাইছি মানে ভার্বের যে টেন্সগুলো হয় এই তিনটে ক্যাটেগরিতে হয় আমি কিন্তু এখন এর ভেতরে ঢুকিনি কিন্তু এখানে দেখো আমি ডিসকাস কী করছি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স ঠিক আছে এবং ভার্ব ওয়াইজ এদের নানান রকম রূপগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এর যে পরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমরা কি দেখে নেব এই প্রেজেন্ট টেন্সের মধ্যে আর কী কী ভাগ আছে পাস্ট টেন্সের মধ্যে আর কী কী ভাগ আছে আর ফিউচার টেন্সের মধ্যে আর কী কী ভাগ আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে পরের দিন আমি লিস্ট করে সেই জিনিসগুলো বুঝিয়ে দেবো এবং তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা টেন্সকে ধরে ধরে আলাদা আলাদা করে ভিডিও বানানো হবে ঠিক আছে আজকে এতটাই থ্যাংক ইউ